অবিশ্বাস্য হলেও সত্যি, 31 বছরের চাকরি জীবনে কখনো ছুটি কাটাননি যশোর সদর উপজেলার আমোদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুফিয়া ইয়াসমিন। অর্জিত কিংবা বার্ষিক ছুটি বা অসুস্থতাজনিত ছুটি দূরের কথা, প্রিয়জনের মৃত্যুও বাধা হয়নি তার সমাজসেবায়। এমন একনিষ্ঠ শিক্ষক পেয়ে খুশি তার সহকর্মী শিক্ষার্থীরা। যশোর থেকে তামান্না ফারজানা রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। যশোর শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে নিবেদিত প্রাণ শিক্ষক সুফিয়া ইয়াসমিন কর্মজীবনের শুরু থেকে এই বিদ্যালয়েই পার করেছেন 31 বছর। কিছুদিন পর নিতে যাচ্ছেন অবসর। কর্মজীবনের পুরোটা সময় শিক্ষাসেবায় নিজেকে নিয়োজিত করেন তিনি। শিক্ষার্থীদের কথা ভেবে করেননি বিয়ে। সরকার নির্ধারিত ছুটি ছাড়া ঝড় বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ, এমনকি প্রিয়জনের মৃত্যু বাধা হতে পারেনি তার স্কুল উপস্থিতিতে। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে আমি সংসার ধর্মের দিকে যাব না। আমি যেখানে যে প্রতিষ্ঠানে যেখানে একটা চাকরি যদি করতে পারি, তাহলে সেখানে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমি আমার বাকি জীবনটাকে পার করব। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। আদম আলী সর্দারের মেয়ে সুফিয়া ইয়াসমিনের 1987 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এর 6 বছর পর 1993 সালে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে। শুধু বাংলার শিক্ষকই নন, স্কাউট সহ শিক্ষার্থীদের সাথে নানা সমাজসেবা কার্যক্রমে যুক্ত সাটর্ধ এই শিক্ষিকা। একটা কিছু না বুঝলে ম্যামের কাছে যতবার জিজ্ঞাসা করছি, ম্যাম ততবারই ভালো করে বুঝাইছেন, বিরক্তি বোধ করেননি। তিনি তার কর্মজীবনে কোনোদিনও বসে ক্লাস করেননি এবং আমার জানা মতে সে কোনোদিনও ছুটি নেয়নি। তার অনুপ্রেরণায় কিন্তু আমরা কিন্তু অনেক স্কাউটে করে করছি এবং এখনো আমরা করি, স্কাউট করি, গার্ল গাইড করি। উনি ব্যক্তিগত জীবনে খুবই সৎ, নিষ্ঠাবান এবং দাঁড়িয়েই ক্লাস নেন, কখনো বসেন না, এবং উনি ছাত্রদের সাথে খুবই সুন্দর ব্যবহার করেন। সুফিয়া ইয়াসমিন শিক্ষক সমাজের জন্য অনুসরণীয়। এমন শিক্ষক পেয়ে গর্বিত শিক্ষক শিক্ষার্থীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।